পরীক্ষার গুগলি হোক বা বাউন্সার, ছায়া প্রকাশনী হ্যাজ দ্য আনসার। ছায়া প্রকাশনী। ফিদার পর ইয়াশের নতুন ছবি সেভেন নিয়ে দর্শক মহলে উৎসাহ একটু বেশি। এই প্রথম হিরোকে সম্পূর্ণ নতুন অবতারে দেখবে দর্শক, কারণ ছবিটা হরর। ছবির চিত্রনাট্যকার শাগুফতা রফিক আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর লেখা সবথেকে ইমোশনাল আর হার্ট ব্রেকিং স্টোরি এটাই। যার হাত থেকে বেরিয়েছে রাজ, মার্ডার টু, জিসম টু, মিস্টার এক্সের মতো স্ক্রিপ্ট, সেই তিনিই বলছেন এমন কথা। তার উপর আবার সেভেনের হাত ধরে ফিরছে ইয়াশ নুসরাত জুটি। যদি বলো নদী হব, তারা হয়ে জ্বলে যাব, পাখি হয়ে ধরা দেব, বসে আছি তোমাকে জানাতে শোনাতে বোঝাতে পারাতে। কৌতূহলের মাত্রাটা তো একটু বেশি থাকবেই, সেই কৌতূহল বাড়িয়ে দিতে চলেছে একটা খবর, আর সেটা হলো খুব শীঘ্রই শুরু হতে চলেছে সেভেনের শুটিং। চার দিনের মধ্যেই মুম্বাই থেকে কলকাতায় এসে পড়ছেন শাগুফতা, তারপরই পুরো দমে শুরু হয়ে যাবে শুটিং। সোশ্যাল মিডিয়া মারফত খবরটা দিলেন শাগুফতা নিজেই। যশ আবার বললেন, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যাক, ভীষণ উত্তেজিত। আর যশ নুসরাতের ভক্তরা, আপনারাও নিশ্চয়ই অনেক বেশি এক্সাইটেড। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।